আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে সামান্য আগুন করছি এই জন্য যে আজকে মুরগি পুড়ে খাবো, কারণ হচ্ছে আমাদের এই বড় ভাইয়ের ফার্মের মুরগিগুলো আজকে সব বিক্রি করে ফেলছে, আর এই জন্য কিছু মুরগি রেখে দিয়েছে আর কি পার্টি করার জন্য। আর এই যে কোটাকুটি অলমোস্ট শেষের দিকে, প্রায় কোটাকুটি হওয়ার পর হচ্ছে রান্না করা হবে। আর নেটে তেল মাখানো হইতেছে, তেল যাতে মাংসগুলো মানে ভালোভাবে নেটের উপর বসে থাকে, মানে নেটের উপর থাকে আর কি, পড়ে না যায়, এই জন্য তেল মাখানো হইলো আর কি। আর আগুনের উপর নেটটা বসানো হবে, এই জন্য চারপাশে খুঁটি দেওয়া হইতেছে আর কি। খুঁটি দেওয়ার পর নেটটা আগুনের উপর দিয়ে আর ওটার উপরে হচ্ছে মাংস দেওয়া হবে। মাংস দিয়ে অনেকক্ষণ পোড়া হবে, যতক্ষণ পর্যন্ত ভালোভাবে না পড়ে মাংসটা, মানে পোড়া মানে সিদ্ধ হয় আর কি, পোড়া মাংসই আর কি। এখন হচ্ছে মাংসটা দিয়ে দিচ্ছে ইসের উপরে, আগুনের উপরে। মাংস দেওয়ার পরে আর কি এগুলো পড়তে যতক্ষণ সময় লাগে, পোড়া হয়ে গেলে তারপর হচ্ছে খাওয়া শুরু হবে। আর এই যে এখানে হচ্ছে এই ডিশ, এখানে আমাদের ডিশই বলে, বাটি বা বল যেটাই বলেন আপনারা, এখান থেকে মাংস মাখানো হয়েছিল, ওইখান থেকে আর কি দিচ্ছে। এখানে মাংসগুলো অলমোস্ট এক সাইড পোড়া হয়ে গেছে, দেন হচ্ছে সেকেন্ড সাইডের জন্য ইয়ে করে দিচ্ছে। সবগুলো উল্টানোর পরেই হচ্ছে অলমোস্ট হয়ে যাবে, অলরেডি ওফ অলমোস্ট রান্না শেষ। যা কালার আসছে ভাই, খাওয়ার আগে সস না হলে হয় পোড়া মাংসের সাথে, একটু সস দিয়ে নিই, সস দিয়ে তারপর মাংসটা টেস্ট করবো। আরে বাবারে সস আসে না কেন, সসটা দিয়ে নিলাম, এখন একটু খেয়ে দেখি পোড়া মাংস, মানে সসের সাথে পোড়া মাংসের সাথে সস, দেখি তো জিভে জল চলে আসে আর কি, একটু খাই নি আগে। একটু পরিমাণ টেস্ট পোড়া মাংসের সাথে সস, আমি কিন্তু বাইরে এভাবে আজকে প্রথম খাইলাম, এর আগেও হচ্ছে পোড়া মাংস খাইছি অবশ্য হোটেলে, কিন্তু বাইরে এইভাবে পরে খাওয়া হয় না, নিজেরা পরে আর কি খাওয়া হয় নাই, এভাবে ফার্স্ট যা ধারণ হয়েছে। আর এই যে এই ফার্মে থেকে কিন্তু আমরা মুরগি নিয়েছি, আবার ভাবেন না যে চুরি করছি, এটা হচ্ছে